হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন সময় সাথী। আর সময় সাথীতে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। আজও বৃষ্টির পূর্বাভাস রাজ্যে, মেঘলা আকাশে বাড়ল কলকাতার তাপমাত্রা। তো বন্ধুরা, আজও বাংলার কোন কোন জেলায় কখন বৃষ্টির পূর্বাভাস রয়েছে, কি বলছে আবহাওয়া দফতর, বিস্তারিত জানতে হলে বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন। আর এমনই প্রতিদিনের আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবরগুলি সবার আগে দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিতে প্রেস করে রাখবেন। তো চলুন এক নজরে দেখে নেওয়া যাক। গতকালই আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছিল রাতের দিকে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে একাধিক জেলায়। সেই মতোই রাতে দু এক পশলা বৃষ্টি হয়েছে রাজ্যে, সঙ্গে ছিল ঝোড়ো হাওয়া। হাওয়ার ফলে ঠান্ডার কাঁপুনি অনুভব করা গেলেও তাপমাত্রা কিন্তু কমেনি, বরং মেঘলা আকাশের ফলে তা আরও বেড়েছে। রবিবারেও বৃষ্টির পূর্বাভাস রয়েছে রাজ্যে, সেই সঙ্গে আগামীকাল থেকে তাপমাত্রা ফের কমবে বলেই জানিয়েছে আবহাওয়া দফতর। আলিপুর আবহাওয়া দফতর সূত্রের খবর, রবিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা 17.0°C, যা স্বাভাবিকের থেকে 1 ডিগ্রি বেশি। গতকাল শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 28.0°C, যা স্বাভাবিক। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বনিম্ন পরিমাণ 38% ও সর্বোচ্চ পরিমাণ 99%। গত 24 ঘন্টায় বৃষ্টি হয়েছে 1 মিলিমিটার। আবহাওয়া দফতর জানিয়েছে রবিবার সকাল থেকেই আকাশে মেঘ থাকবে, বিকেলের পর থেকে মেঘের পরিমাণ আরও বাড়বে। সন্ধ্যার পর থেকে কলকাতা, 2 চব্বিশ পরগনা, হুগলি, নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ, 2 বর্ধমান, বাঁকুড়া ও পুরুলিয়াতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মুর্শিদাবাদ ও বীরভূমে হালকা শিলাবৃষ্টি হতে পারে। এছাড়া উত্তরবঙ্গের পাহাড়ি এলাকা অর্থাৎ দার্জিলিং, কালিম্পংয়ে তুষারপাত হতে পারে বলেও জানানো হয়েছে। উত্তরবঙ্গের বাকি সব জেলাতেও হালকা বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আলিপুর। আকাশ মেঘলা থাকায় ভূপৃষ্ঠ থেকে তাপের বিকিরণ হচ্ছে না, ফলে তাপমাত্রা বিশেষ কমছে না। অবশ্য আলিপুর জানিয়েছে তাপমাত্রা বাড়লেও এখনই বিদায় নিচ্ছে না শীত, রবিবারের পর থেকে ফের তাপমাত্রা কমবে। আগামী সোমবার থেকে বুধবার পর্যন্ত ফের একটা ছোট্ট ইনিশ খেলবে শীত। শীতের সঙ্গে সকালের দিকে কুয়াশার দাপট দেখা যাবে বঙ্গে। বুধবারের পর থেকে ফের বাড়বে রাজ্যের তাপমাত্রা। তো বন্ধুরা, এই ছিল আবহাওয়া দফতরের দেওয়া লেটেস্ট আবহাওয়ার আপডেট।